গত বুধবার দুপুর জমিতে চাষের কাজ করেছিলেন একদল কৃষক হঠাৎ বিকট শব্দে কান জ্বালাপালা হয়ে গেল তাদের সেই সঙ্গে আকাশ থেকে কিছু একটা পড়ল দুয়াই ডেকে গেল চারিদিক হতচকিত কৃষকরা দৌড়ে কিছুটা দূরে চলে গেলেন তারপর সব কিছু শান্ত হতে আবার ফিরিলেন দেখলেন একটি বড় গর্ত হয়েছে আর সেখানে রয়েছে একটি পাথর চার ফুট গভীর ওই গর্ত থেকে পাথরটাকে বের করার পর চক্ষু চরক গাছ এই ধরনের পাথর তারা কখনোই দেখেননি এটা যে সাধারণ কোনো পাথর নয় সেটা বুঝে গিয়েছেন ভারতের বিহার রাজ্যের মধুমনির জেলা প্রশাসক সিরাত কপিল অশোক তিনি বলেন এই পাথর সাধারণ কোনো পাথর নয় পনেরো কিলো ওজনের এই পাথরে ম্যাগনেটিক শক্তি রয়েছে পাথরের একটা দিক অসম্ভব চকচক করছে এরপরেই বিজ্ঞানীদের এই পাথরটি দেখানো হয় বেশিরভাগ বিজ্ঞানীর মতে এটি উল্কা উল্লেখ্য দুই সালে তামিলনাড়ুতেও এরকম একটি ঘটনা ঘটেছিল আকাশ থেকে পাথর পড়ায় এক বাস চালকের মৃত্যু হয় সেটাকেও উল্কাপড়া হিসেবেই ধরে নেওয়া হয়েছিল যদিও তামিলনাড়ুর ঘটনাটিকে উল্কা বর্ষণ বলে মানতে চায়নি নাসা তবে সাম্প্রতিক ইতিহাসে সবথেকে বড় উল্কা বর্ষণের ঘটনা ঘটেছিল দুই সালে রাশিয়ার উরাল পর্বতে একটি বিশালাকার উল্কা দেয়ে এসেছিল ঘটনায় আহত হয়েছিল অন্তত বারোশো জন